বাড়ির সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে ঘটল অঘটন। অসুস্থ হয়ে প্রাণ গেল এক ব্যক্তি ও তার আত্মীয়ের। মুর্শিদাবাদের বেলডাঙ্গার মহুলা অঞ্চলের রাজাপুরের ঘটনা। মৃতদের নাম অপূর্ব নন্দী, বিপিন পাল। জানা যায় সোমবার দুপুরে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নামেন দুই ভাই অপূর্ব নন্দী, নৃপেন নন্দী। তবে ভেতরে তাদের শ্বাসকষ্ট শুরু হয়। তাদেরই এক মেষমশাই বিপিন পাল তড়িঘড়ি সেখানে নামেন। কোন রকমে নৃপেন নন্দীকে উদ্ধার করে ফের নামেন অপূর্বকে বাঁচাতে। তখন দুজনেই অসুস্থ হয়ে যান। নৃপেন নন্দীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে দমকলের কর্মীরা ঘটনাস্থলে এসে আশঙ্কাজনক অবস্থায় বছর 30-এর অপূর্ব নন্দী ও বছর 40-এর বিপিন পালকে উদ্ধার করে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। একটা চেম্বার ছিল বাড়ি জলসবের মতো, তো ওখানে ওরা পরিষ্কার করতে নেমেছিল দুই ভাইয়ে। যে নামার পর নিঃশ্বাসটা পায় না, অক্সিজেনটা পায় না, অক্সিজেন না পাতে ওরা অজ্ঞান হয়ে যাওয়ার নিচে দু ঘন্টা মতো পড়েছিল। দিয়ে দেখে পাড়াতে সব ডাকাডাকি করে দিয়ে একজন ওর মেসো আছে যিনি মারা গেল, উনি মানে বাসে তো নেমেছিলাম, দিয়ে উনি একজনকে বাঁচিয়েছে, মানে নৃপেন মণ্ডল, নৃপেন নন্দীকে বাঁচিয়েছে। তারপরে উনি আবার বাসে যান, উনি নিচে আবার অজ্ঞান হয়ে পড়ে যান, যে দুজনাই অজ্ঞান হয়ে পড়েছিল দু ঘন্টা মতো। তারপরে দমকল জানায় পুলিশ এসেছিল, দমকল এসে উদ্ধার করে নিয়েছে। কোথায় বাড়ি? মহুলা অঞ্চল, রাজা। কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী আপনাদের জানাচ্ছে শারদ শুভেচ্ছা। প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার, এছাড়াও 999 টাকার কেনাকাটার ওপর লাকি ড্র কুপন। মনমোহিনী, বহরমপুর, বোলপুর, মালদা, শর্তাবলী প্রযোজ্য।